হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো রয়েছেন। তো মেডিসিন রিপেয়ার বিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন মনিমিক্স। মনিমিক্সের ভিডিও এর আগে আমি আরেকটা দিয়েছিলাম আমার এই চ্যানেলে। তো সেই ভিডিওটার টপিক ছিল মনিমিক্স কেন খাওয়াবেন এবং মনিমিক্স কিভাবে খাওয়াবেন। তো সেই ভিডিওটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যাটে আই বাটনে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। তো অনুরোধ রইল সেই ভিডিওটি দেখার জন্য। তো আজকের ভিডিও হচ্ছে যে মনিমিক্স খাওয়ালে নাকি বাচ্চা পেট একটু শক্ত হয়ে যায়। তো এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই মনিমিক্স খাওয়ালে বাচ্চার পেটে কি ঘেস হয়, আমার বাচ্চার পেট তো শক্ত হয়ে গেছে, তো আমি এখন কি করব। তো মনিমিক্স খাওয়ালে হয়তো একটু ঘেস হতে পারে। তো আমি আশাবাদী যে মনিমিক্সে এরকম খ্যাস্টিকের প্রবলেম হয় না বাচ্চাদের। কোনো শিশুদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এবং সেই শিশু যদি 1 থেকে 1.5 বছর বয়স হয়ে থাকে তাহলে আমার একটা ভিডিও রয়েছে ফিনিক্স 10-এর, তো সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি বুঝতে পারবেন মনিমিক্স যদি খাওয়ানোর পরে পেটে ঘেস হয় তাহলে আপনারা ফিনিক্স 10-টি বাচ্চা খাওয়াতে পারেন। সেই ভিডিওতে সবকিছুই বিস্তারিত বলা রয়েছে, অনুরোধ রইল সেই ভিডিওটি দেখার জন্য। তো আজকের ভিডিওর টপিকগুলো হচ্ছে যে মনিমিক্স আপনারা কিভাবে বাচ্চাদের খাওয়াবেন। তো মনিমিক্স হচ্ছে একটি ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ, রক্ত স্বল্পতা পূরণ ও প্রতিরোধে কার্যকর। তো মনিমিক্স খাওয়ার নিয়ম হচ্ছে একবার প্রতিদিন একবার দুপুরে খাওয়াতে হবে খাবারের সাথে। তো মনিমিক্স খাওয়াতে গিয়ে আমরা একটা বিপদে পড়ে যাই, সেটা হলো বাচ্চারা মনিমিক্স খেতে চায় না কেন। তো মনিমিক্স খেতে না চাওয়ার কিছু কারণ রয়েছে। আমরা হয়তো মনিমিক্স খাওয়ানোর সিস্টেমটা বুঝি না, বাচ্চাদের কিভাবে খাওয়াতে হবে সেটা হয়তো বুঝে উঠতে পারি না, যে কারণে বাচ্চারা এই মনিমিক্সটি খেতে চায় না। তো মনিমিক্স খাওয়ানোর কিছু পদ্ধতি রয়েছে। দেখুন, বাচ্চাদের কিন্তু সবসময় সব কিছু খাওয়ানো যায় না। বাচ্চাদের যদি একটা খাবারে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেই খাবারটা সে কখনোই খেতে চায় না, সেই খাবারটা দেখলেই সে ভয় পায়। তো আপনি যদি মনিমিক্স খাওয়াতে গিয়ে আপনার কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো সময় খেতে না চায় বা মনিমিক্সের ভিতর থেকে যদি কোনো ধরনের গন্ধ আসে অথবা কসকস ভাব আসে তাহলে কিন্তু বাচ্চারা এটা খেতে চাইবে না। তো এইগুলো আসার কারণ হচ্ছে আপনারা মনিমিক্স অনেক সময় মিক্স করে রেখে দেন। তো মিক্স করে রাখবেন না, বেশি সময় মিক্স করে রাখলে কিন্তু মনিমিক্স থেকে একটা ফ্লেভার চলে আসবে, যেই ফ্লেভারটা বাচ্চাদের জন্য অস্বস্তিকর। তো মনিমিক্স আপনারা এখন কিভাবে খাওয়াবেন তাহলে? তো সেজন্য আপনাকে, আপনি বাচ্চাকে যাই খাওয়ান, দুপুরবেলা ভাত খাওয়ান অথবা খিচুড়ি খাওয়ান, তো আপনি দুপুরে যে সকল খাবার খাওয়াবেন সেই সকল খাবারের সাথে কিন্তু মনিমিক্স খাওয়াতে পারেন। তো আপনি কিভাবে খাওয়াবেন? তো দেখুন, আমরা কি করি, বেশিরভাগ মনিমিক্স খাওয়ানোর সময় পুরো খাবারের সাথে মিক্স করি। বাচ্চাকে যদি খিচুড়ি খাওয়ান তাহলে আপনি বাচ্চার খিচুড়ির যে প্লেটটা রয়েছে, যে বাটিটা রয়েছে সেটা আপনি নিলেন এবং বাটিটার পাশে মানে খিচুড়ির পাশে আপনি মনিমিক্সের প্যাকেটের পুরো গুঁড়াটা রাখলেন। রাখার পরে কি করবেন, আপনি কিন্তু মনিমিক্সটা পুরো খাবারের সাথে মিক্স করবেন না। মিক্স করবেন না এই জন্য যে পুরো খাবারের সাথে মিক্স করলে মনিমিক্সটাও ফালানো যাবে এবং আপনার বাচ্চার যে খাবারটা রয়েছে সেটাও ফালানো যেতে পারে, কারণ আপনি যদি খাওয়াতে না পারেন তাহলে দুটাই নষ্ট হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, মনিমিক্সটা ছেড়ে বাটির পাশে রাখতে হবে গুঁড়াটা। গুঁড়াটা রাখার পরে আপনি যখন বাচ্চাকে চামচ খিচুড়ি খাওয়াবেন বা যতটুকুই খাওয়ান, পরিমাণ মতো যতটুকু খিচুড়ি খাওয়াবেন, তো ওই প্রত্যেকটা চামচের সাথে সাথে আপনি একটু একটু করে মনিমিক্স মিক্স করে দেবেন, মানে একটু করে নেবেন। একটু মনিমিক্স নিয়ে আপনি ওই এক চামচের সাথে, মানে এক চামচের সাথে একবারে বাচ্চাকে খাইয়ে দেবেন। তো এরকম বারবার খাওয়াতে পারবেন, তাহলে কিন্তু বাচ্চা আপনার এই মনিমিক্সের স্বাদটা কিন্তু একসাথে পাবে না। একটু একটু মনিমিক্স যদি আপনি খিচুড়ির সাথে নেন তাহলে কিন্তু মনিমিক্সের স্বাদটা কিন্তু খিচুড়ির মানে স্বাদে ঢেকে রাখবে, তখন কিন্তু আপনি বাচ্চাকে পুরো মনিমিক্সটাই আস্তে আস্তে খাওয়াতে পারবেন। তো আপনি চেষ্টা করবেন যে খুব তাড়াতাড়ি সম্ভব মনিমিক্সটা খাওয়ানোর, আর খিচুড়িটা আপনি পরে খাওয়ান, সমস্যা নেই। মনিমিক্সটার বেশি গুরুত্ব দিবেন খিচুড়ি খাওয়ার সময়, যাতে আপনার 2-3 চামচের মধ্যেই যেন মনিমিক্সটা খাওয়ানো কমপ্লিট হয়ে যায়। তো এরপরে আপনি আপনার খাবার খাওয়াতে থাকবেন বাচ্চাকে। তো এই গেল একটা সুন্দর পদ্ধতি যেটা হয়তো অনেকেই জানেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং বাচ্চাকে সুন্দরভাবে মনিমিক্সটি খাওয়াতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবেন। তো একটাই অনুরোধ রইল, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পিছনের ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। আমি আশা করি আপনারা ভিডিওগুলো দেখলে কিছু একটা শিখতে পারবেন, কিছু জানতে পারবেন, কিছু বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।